Benito, Oli. Hello. Hello. আমি সেদিন যে ডিজাইনগুলো দেখলাম সেই ডিজাইনগুলো জানো আমি বাড়িতে বসে অনেক ভাবলাম, দেখলাম যে একটু বেশি ইন্ডিয়ান। হ্যাঁ, কতগুলো ওই আলপনার বই ছিল ওগুলো দেখে এঁকেছি। এখন জানো তো আমার গয়নার ডিজাইন করতে ভালো লাগে। আমি কোনোটা স্কোয়ার করলাম, কোনোটা রাউন্ড, কোনোটা সাপের মতো আঁকা বাঁকা। এঁকেছো? না। এঁকে ফেলো, এঁকে ফেলো। আর নেক্সট দিন যখন আমি আসবো ওই ডিজাইনগুলো যদি আমার পছন্দ হয় সেগুলো কিন্তু আঁকো। ঠিক আছে, ঠিক আছে, ডান ডান। আপনি চা খাবেন? নো থ্যাঙ্কস। কোল্ড ড্রিঙ্ক? না না, আপনি অত ব্যস্ত হবেন না। বলে ও শাড়ি শুনে আপনি তো রংটা বলেননি। ওই তো হালকা ধরনের কিছু দিন। আচ্ছা ওলি, তুমি যে আজকে স্কুল গেলে না, কেন? ফাউন্ডার্স ডে। ফাউন্ডার্স ডে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাউন্ডার্স ডে। এটা এটা দেব? হ্যাঁ দিয়ে দিন। আপনি কিন্তু দেখেননি ঠিক করে। ঠিক আছে, আপনি তো দেখে নিয়েছেন, ঠিক আছে। কত? 1080 টাকা। 1080? আচ্ছা ওলি, থ্যাংক ইউ। এই যে স্কুল ছুটি, তা তুই কোথাও বেড়াতে বেড়াতে যাও না? না। বেড়াতে যাবে মাঝে মাঝে, নীল আকাশ, সবুজ মাঠ, আকাশে পাখি, গাছে ফুল, এসব দেখবে। আপনার চেঞ্জটা। থ্যাঙ্কস। জানো অলি, আমিও যখন তোমার মতো ছোট ছিলাম তখন আমি ওরকম ঘরের ভেতর বসে থাকতে ভালোবাসতাম, কিন্তু তারপর যখন বাইরে এলাম, ওহ ইটস গ্রেট। নেক্সট ডে আমি যখন আসবো তোমাকে আমি কিছু বিদেশি বই দেবো, বুঝলে? এই ধরো ওই ডিজাইনের ওপর, যেমন ধরো ওই মোটিভস, বিভিন্ন রকম ডিজাইন তার মোটিভস, তারপরে যেমন ধরো গয়না, এইরকম যত দেখবে তত তোমার নতুন নতুন আইডিয়াস হবে। এই আইডিয়াস হলে তাহলে কি হবে, আরো ভালো ভালো ডিজাইন করতে পারবে, আরো বেশি ছড়াতে পারবে ব্যাপারটা। হ্যাঁ বলুন। রাখি প্লিজ বসো। না না ঠিক আছে, বসো। এখন তুমি আমার সেক্রেটারি নও, বসতেই পারো। বলো, তোমার নতুন কোনো এজেন্ডা থাকলে আমি বলতে পারো। এভাবে কথা বলছো কেন? কেন আমার সঙ্গে তো কথা মানে তোমার আমার বিরুদ্ধে নানান অভিযোগ, আমায় অপমান করা, ছোট করা। আমার এগেনস্ট নাকি তুমি কিসব লড়াই টড়াইতে নামছো, আরো কত কি। আমি বুঝি তোমার সঙ্গে শুধু ঝগড়াই করি? ইদানিং তো সেরকমই দাঁড়াচ্ছে। কি হলো বলো? আমার ঝগড়াটাই শুধু মনে রেখেছো অরিন্দম, আর সব সব ভুলে গেছো। আমাদের ভালোবাসা, আমাদের সুন্দর দিনগুলোর কথা ভুলে গেছি না? আজ ওটাই আমার জীবনে একমাত্র সত্যি। কথাটা কি ঠেস দিয়ে বললে? দেখেছো আমার সব কথায় এখন তোমার কিরকম ব্যাঁকা ব্যাঁকা লাগে। না অরিন্দম, আমি আমি ঠিক এটা মিন করতে চাইনি। চল রাইট, বলো কি বলবে।
আমার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। এমনি মানে গাইনি বলেছেন যে এটা ন্যাচারাল ব্যাপার, চিন্তার কিছু নেই। মা হওয়ার অভিজ্ঞতাই প্রথম তো, তাই কিরম ভয় ভয় করছে। বলছিলাম, সবাই যখন সবকিছু জেনেই গেছে তখন আর আলাদা থেকে লাভ কি অরিন্দম? মালার বাড়ি থেকে বেরিয়ে রাখির বাড়িতে গিয়ে উঠবো। প্লিজ রাখি, প্লিজ। অরিন্দম, তুমি ব্যাপারটা এভাবে নিচ্ছ কেন? কিভাবে নেব? দুদিন পরে তুমি আমায় কথা শোনাবে, এটা আমার বাড়ি, বেরোতে হলে তুমি বেরো। অরিন্দম প্লিজ। আমার ভিতরটা জ্বলে যাচ্ছে রাখি। প্লিজ অরিন্দম, তুমি আর বাইরে থেকো না। দেখো, লোকে কি বলবে সে নিয়ে আমি কখনো ভাবিনি, আজও ভাবি না। দিনের শেষে তুমি আমার পাশে আছো, আমি তোমার পাশে আছি, এটাই সত্যি। লোকে কি বলবে সেটা আমিও ভাবি না রাখি। অরিন্দম, আমি যদি তোমাকে কখনো কোনো অপমান করে থাকি, সেটা শুধু তোমারই সন্তানের স্বার্থে। যদি প্রেগনেন্ট না হতাম তাহলে পরিস্থিতি কি হতো বলা মুশকিল, কিন্তু আজ আর আমার তোমাকে পাওয়া ছাড়া কোনো লক্ষ্যই নেই। অরিন্দম প্লিজ, আমাকে একটু বোঝবার চেষ্টা করো। তুমি তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমার মনে হয় এতে আমাদের ভালো হবে না। আসলে তুমি ভয় পাচ্ছ অরিন্দম। ভয়? ভয় হতে পারে, হতে পারে, তোমার কথাই ঠিক। আসলে আমি একবার সহ্য করেছি তো, দ্বিতীয়বার আর সহ্য করতে পারবো না। যে তোমাকে সবকিছু দিয়ে হেরে বসে আছে তাকে ভয় না? অরিন্দম, আমি আজ আর তোমার কোনো কথা শুনবো না। দেখো, একা থেকে তুমিও কষ্ট পাচ্ছ, আমিও কষ্ট পাচ্ছি, তাহলে একা থাকার মানে কি? আর তুমি যখন ডিভোর্সটা দিয়ে দিচ্ছ তখন তো আর কোনো প্রবলেম নেই অরিন্দম। তাই তো মনে হচ্ছে। কি? তাহলে আমরা একসাথে থাকতে পারি না অরিন্দম? বলো অরিন্দম, আমার শরীরটাও খুব খারাপ। থাকবো, আমি তোমার সাথেই থাকবো অরিন্দম। আপনি পেয়েছেন, ইউ হ্যাভ ডান ইট। আসুন আসুন আসুন, নিন নিন, ধরুন। হ্যাঁ, কাম অন, চিয়ার্স। চিয়ার্স। আজ একটা ভার নেমে গেল। হ্যাঁ মিস্টার প্যাটেল, আজকে আমি ডক্টর সমর রুদ্র, বিশ্বনাথ ব্যানার্জি মেমোরিয়াল হসপিটালের সব থেকে নির্ভরযোগ্য লোক আদিত্যর কাছে। আরে এটাই তো আমরা চেয়েছিলাম। আসলে কি জানেন তো, আমি প্রথম থেকেই আদিত্যর সাথে খুব রাগারাগি করেছিলাম, আর যার ফলে ওদের সবার কাছে মিস্টার ক্লিন হিসাবে আমার একটা ইমেজ তৈরি হয়ে গেছে। সেটাই তো ভালো, আমাদের কাজে হেল্প হলো। গোড়া থেকেই আমার ইন্ডিয়াতে একটা নিজের হসপিটাল করার ইচ্ছেটা ছিল, যেহেতু
এখানে আমার পরিচিতি কম, তাই ফুটিং পাচ্ছিলাম না। তারপর তো আপনার সাথে দেখা হয়ে গেল। সেই দেখুন, আপনি আমার ভালো দেখবেন, আমি আপনার ভালো দেখব। রাজার হাটে একটা নতুন প্লট আছে, ভাবছি হসপিটালের জন্য একটা ভালো দিন দেখে ভিত পুজোটা করে দিই। মিস্টার প্যাটেল, আমি খুব শিগগিরই স্টেটসে ব্যাক করব, তার আগে যদি কিছু করা যায়। ডেফিনেটলি, তার আগেই হবে। দেখুন, আপনি আমার এত উপকার করেছেন, আমাকে তো কিছু করতেই হবে। হ্যাঁ, আপনি ভাবতে পারবেন না মিস্টার প্যাটেল, যে ডক্টর আদিত্য ব্যানার্জির মিসেস আমাকে কি ভীষণ বিশ্বাস করেন। গুড গুড, না হলে বোর্ড অফ ডিরেক্টরসদের মধ্যে বেছে বেছে আমাকেই শুধু বলেছে যে 15 তোদের ইনগ্রেশন আর হোটেল সোনাতরিতে ডিনার। ডক্টর রুদ্র, আপনার এই গুণটাও আছে সেটা তো জানা ছিল। আপনি একজন ভালো ডক্টর, বাট আপনি যে একজন লেডি কিলারও আছেন না, মানে ডক্টর আদিত্য ব্যানার্জির ওয়াইফ নিনা, সে শুধু আপনাকেই এই কথাটা বললো কেন? তাহলে মিস্টার প্যাটেল, 15 তারিখ ডক্টর আদিত্য ব্যানার্জির হসপিটালের শেষ দিন, আখেরি দিন। এরপর জীবনেও আদিত্য ব্যানার্জি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আরে, হসপিটাল চালানো তো দূরের কথা, নিজের পায়ের ওপর দাঁড়িয়ে হেঁটে চলে বেড়াতে পারবে না। আর ডক্টর আদিত্য ব্যানার্জির ওয়াইফ কে? ডক্টর রুদ্র, হ্যাঁ, ওয়াইফকে হ্যালো। হ্যালো নীনা, আমি সীমা বলছি। হ্যাঁ সীমা বল, কি হয়েছে? শোন, তোদের বোর্ড অফ ডিরেক্টরসদের মধ্যে একজন মিস্টার পেটেলের লোক। হ্যাঁ, আমি আমি আজ নিজে চোখে দেখেছি মিস্টার পেটেলের অফিসে। হ্যাঁ, কে বলতো? কে মানে নামটা এক্ষুনি আমার মনে পড়ছে না, কিন্তু বলছিল যে, বল থেমে যাচ্ছিস কেন, কি বলছিল বল। 15 তোদের ইনগ্রেশন। কত তারিখ বলেছে? 15 তোদের ইনগ্রেশন, হোটেল সোনাতরিতে ডিনার আছে, তাই তো? 15 তারিখ। নীনা, তোরা নিশ্চয়ই এতদিন আমাকে সন্দেহ করছিলি, কিন্তু তুই বিশ্বাস কর, নিজে চোখে আমি লোকটাকে দেখেছি। আমি তোকে কোনোদিনই সন্দেহ করিনি সীমা, আমি তোকে বিশ্বাস করি। শোন নীনা, তুই যে করেই হোক এই লোকটাকে খুঁজে বের কর। লোকটা চশমা পরে আর লোকটার যে, আমি তোকে পরে কথা বলছি। চোখে চশমা, 15 তারিখ তো সমর সূত্র। সীমা আমায় ফোন করে জানিয়েছে যে প্যাটেলকে লোকটা বলেছে আমাদের ইনগ্রেশন ডেটটা 15 সেপ্টেম্বর, আর এই ডেটটা আমি ডক্টর সমর রুদ্রকেই জানিয়েছিলাম। সমর রুদ্র? এনআরআই ডক্টর। লোকটা প্রথম থেকে উল্টো সুরে কথা বলতো, রকচটে ভেবেছিলাম, কিন্তু বেইমান এটা বুঝতে পারিনি। তাহলে নীনা, আমার প্ল্যানটা সাকসেসফুল? হ্যাঁ, পুরোপুরি। তুমি এই সমর রুদ্র লোকটার কথা আর কাউকে জানোনি তো? না না। ভেরি গুড, কাউকে জানাবার দরকার নেই, কারণ দেয়ালেরও কান আছে। প্যাটেলের লোক যে ওই সমর রুদ্র সেটা যে আমরা জানি, এটা প্যাটেলকে জানতে দেওয়া চলবে না। আমি তোমাকে বলেছিলাম না, 1, 2, 3, 4 করে আস্তে আস্তে 10 তলায় উঠতে হবে, এবং সেটা খুব ধীরে ধৈর্য ধরে। কাকু, এবার আমরা কি করব? এবার তো তুমি কিছু করবে না, এবার যা করবার করবেন DM প্রতাপ সান্যাল।
এবং উনি কি করবেন? দেখো, প্যাটেলের লোক তো শুধু হাসপাতালে ছড়িয়েনি, অ্যাডমিনিস্ট্রেশনেও আছে। এবং কে আছে? এডিএম স্বয়ং। তার জন্য জাল ফেলা হয়েছে, এবারে জাল গুটোতে হবে। এখন শুধু অপেক্ষা। হ্যালো। হ্যালো, মিস্টার শঙ্কর চৌধুরী? হ্যাঁ হ্যাঁ, কথা বলছি। আমি ডিএম প্রতাপ সান্যাল। হ্যাঁ, বুঝতে পেরেছি। বলুন, এতক্ষণ আপনার কথাই হচ্ছিল। এডিএম সার্থককে মজুমদারকে আমি কাল আমার ঘরে ডেকে পাঠিয়েছি। সবকিছু প্ল্যান মতোই হচ্ছে। কাল আমি আমার চূড়ান্ত উত্তর পেয়ে যাব। তার আগে কে দোষী কে নির্দোষ সেটা আজকেই জানতে পেরে যাব আশা করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আপনার ফোনের জন্য অপেক্ষা করব। আচ্ছা, বাসা উল্টাবার খেলা শুরু হয়ে গেছে নিনা। এবার শুধু ঘড়ি দেখার পালা। কাউন্ট ডাউন 9 8 7 6 5 4 3 2 1. সত্যকি বাবুকে একটু ডেকে পাঠাও তো। দিচ্ছি স্যার। স্যার, কিছু বলবে? হ্যাঁ স্যার, মানে ছুটি চাই। এখন থেকে বলে দিচ্ছি হবে না। না স্যার, ছুটি না, মানে আর কি। ওই বলো। মানে স্যার, সত্যকি বাবু আসলে ওদিন সেদিনকে উনি বলছিলেন যে আপনার সঙ্গে দেখা করতে আসেন শঙ্কর চৌধুরী, তো স্যার তার সাথে আপনার কি কথা হয় সেটা ওনাকে জানাতে বলেছেন।